রাজ্যের শিক্ষামন্ত্রী যখন জেলায় রয়েছেন, ঠিক সেই সময় সরকারি নির্দেশিকা অমান্য বিদ্যালয়ে, উল্লেখ্য শিব চতুর্দশী উপলক্ষে আজ শনিবার যখন রাজ্যের সব স্কুল কলেজ অফিস আদালত বন্ধ রয়েছে, ঠিক তখন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের শালবাড়ি উচ্চ বিদ্যালয়ে সরকারি নির্দেশিকা অমান্য করে চলছে ক্লাস। ঠিক এমনই দৃশ্য দেখা গেল শনিবার। আজকে স্কুল খোলা ছিল রে? হ্যাঁ, কয় পিরিয়ড হলো? এই আমরা তো 2 পিরিয়ড করলাম। আচ্ছা, অন্যান্য স্কুল আজকে বন্ধ না? তোরা জানিস আজকে ছুটি আছে? জানিস না? তোদের কোনো নোটিশ দিয়েছে কি স্কুল? দেয়নি। কত পিরিয়ড হলো? আমরা তো 2 পিরিয়ড করলাম আর পিরিয়ড চলছে। আচ্ছা, কি নাম তোর? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এভাবে সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে নির্দেশিকাকে অমান্য করা যায়? উল্লেখ্য, এর আগেও শালবাড়ি উচ্চ বিদ্যালয় সরকারি নির্দেশিকা মানেনি বলে অভিযোগ উঠেছিল। এমনকি তৃতীয় পার্বিক মূল্যায়নের সময় পরীক্ষার দিন 6 জন ছাত্রছাত্রীর পরীক্ষা না নিয়ে তাদের দিয়ে বিদ্যালয়ে কাজ করানো হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। সেই সাথে গত 12ই জানুয়ারি বিদ্যালয়ে বিবেকানন্দের জন্মদিনে সমস্ত স্কুল কলেজ বন্ধ থাকলেও শালবাড়ি উচ্চ বিদ্যালয় খোলা ছিল, তার পরিবর্তে 13ই জানুয়ারি বিদ্যালয় বন্ধ রাখা হয়েছিল। এছাড়াও বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল 9ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার, অথচ 13ই ফেব্রুয়ারি সোমবার বন্ধ রাখা হয়েছিল স্কুল। এবার ফের সরকারি নির্দেশিকা অমান্য করে ছুটির দিনে শালবাড়ি উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলছে। বিদ্যালয়ে ঠিকমতো ক্লাস হয় না খেলাধুলাও, তার পরিবর্তে বিদ্যালয়ে শুধুমাত্র অনুষ্ঠান নাচ গান হয় বলে প্রাক্তন ছাত্রছাত্রীদের অভিযোগ। অভিভাবক বিষ্ণু রায় এবং জগদীশ সরকার বলেন, আপনি এখন কোথায় দাঁড়িয়ে আছেন? শালবাড়ি স্কুলের সামনে? তো শালবাড়ি স্কুলে কি আপনার কেউ পড়াশোনা করে? আজকে শালবাড়ি স্কুল কি খোলা না বন্ধ? আজকে তো দেখতেছি খোলাই। তো আজকে স্কুল কি খোলা থাকার কথা না বন্ধ থাকার কথা? আমি যতটুকু জানি আজকে শিবরাত্রি উপলক্ষে বন্ধ থাকার কথা। তো সেখানে কি শালবাড়ি স্কুল খোলা রয়েছে? আজকে খোলা রয়েছে। ক্লাস ক্লাস হলো সব? হ্যাঁ চলছে। শালবাড়ি স্কুলে কি ঠিকমতো ক্লাস হয়, মানে পড়াশোনা ঠিকমতো হয়? এখন তো আমি অনেকদিন ধরে স্কুলে যাই না, মানুষের মুখে শোনা পড়াশোনা নাকি এখন সেই আগের মতো হয় না। তো কী বলবেন, মানে এই যে এই সরকারি নির্দেশিকা এইভাবে অমান্য করা যায়, মানে স্কুলের যেদিন বন্ধ থাকার কথা সেদিন স্কুল খোলা, বা আবার যেদিন খোলা রাখার কথা সেদিন স্কুল বন্ধ রাখে, এটা করা যায়? এটা তো করা সরকারি মতো করা যায় না। আপনার নাম? আমার নাম বিষ্ণু রায়। খোলা না বন্ধ? খোলা। তো এইভাবে সরকারি নির্দেশিকা অমান্য করে কি স্কুল খোলা রাখা যায়? না, এটা তো ঠিক না। এর আগেও আমরা অভিযোগ পেয়েছিলাম যে 12ই জানুয়ারি সেদিনও স্কুল খোলা রাখা হয়েছিল এবং তারপর দিন 13ই জানুয়ারি বন্ধ রাখা হয়। কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, 12ই জানুয়ারি বন্ধ করা বন্ধ ছিল না, কিন্তু 13ই জানুয়ারি করছিল। এই যে শালবাড়ি স্কুলে তো আপনাদের ছেলেমেয়েরা পড়ে, তো এই যে শালবাড়ি স্কুলে ঠিক মতো কি পড়াশোনা হয়? না, এটা তো ঠিক মতো কোথায় ঠিক মতো দেখি না। আজকে কি 500 স্কুল কলেজগুলো খোলা না বন্ধ? বন্ধ তো শুনলাম। শালবাড়ি স্কুল খোলা? স্টুডেন্ট আসছে? হ্যাঁ, স্টুডেন্ট আসছে। ক্লাস ক্লাস হলো সব? ক্লাস তো হচ্ছে। যদিও বিদ্যালয়ে এদিন ছাত্রছাত্রীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল, কেন ছুটির দিনে বিদ্যালয় খোলা রয়েছে তা জানতে আমরা গিয়েছিলাম বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে। এ বিষয়ে শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ সিনহা বলেন, বিদ্যালয় খোলা রয়েছে, কি বলবেন এই বিষয়ে? এখানে ঠিক অমান্য বলবো না, বিষয়টা হলো যে আমাদের যে লোকাল যে সেন্টিমেন্টগুলো রয়েছে সেই সেন্টিমেন্টগুলোকে মাথায় রেখেও বিদ্যালয়ের ছুটির তালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতি বা বিদ্যালয় নিজের থেকে তৈরি করতে পারে। আমাদের উত্তরবঙ্গের প্রবাদপ্রতিম পুরুষ মনীষী ঠাকুর পঞ্চানন বর্মা, যার তিরোধান দিবস বা ডেথ অ্যানিভার্সারি যেটা আমরা উদযাপিত করি, সেটা আমাদের ছুটির তালিকায় নেই। আজকে ছুটিটা আমরা সেই দিনে কাজে লাগাবো। স্যার, এর আগে বিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ হচ্ছিল যে 12ই জানুয়ারিও স্কুল সরকারি নির্দেশিকা মেনে খোলা হয়েছিল এবং তার পরিবর্তে 13ই জানুয়ারি বন্ধ দিয়ে হয়েছিল, এবং আজকের বন্ধের বিষয়ে স্কুল সভাপতি কিছু জানেন না? না, আজকের বিষয়ে বন্ধের মধ্যে না, এটা স্টাফদের আমাদের আলোচনা হয়েছে, সভাপতির সাথে আমাদের নিশ্চয়ই কথা হবে। তো বিদ্যালয় খোলা থাকলে তো বিদ্যালয়ের বাচ্চাদের পড়াশোনার কথা ভেবেই খোলা হচ্ছে, তবে আমাদের যেহেতু তিরোধান দিবসটাকে কার্যকরী করা হয়, সেই তিরোধান দিবসের জন্য আমরা আমাদের সংরক্ষিত ছুটি, যেটা আমাদের 65 দিনের ছুটি, সেই ছুটিটাকে আমরা তিরোধান দিবসের জন্য সংরক্ষিত করি। কিন্তু স্যার, এভাবে পরপর দুদিন সরকারি নির্দেশিকা অমান্য করে দুদিন স্কুল খোলা থাকে? নির্দেশিকা অমান্য নয়, যেহেতু আমাদের বিদ্যালয়ে 12ই জানুয়ারি বিদ্যালয় খোলা থাকতো, আমরা যেহেতু আমাদের ছুটির তালিকা নিজেরা তৈরি করি, সরকারের ছুটির তালিকাকে মাথায় রেখে 65 দিনের মধ্যে, আর আমাদের বিদ্যালয়ে এবছরে আমরা বিদ্যালয়ের প্রথম একটা প্রতিকৃতি, আমরা স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি আমরা স্থাপন করেছি, আর এটা ছিল আমাদের প্রথম বছর। সরকারি ছুটির দিনগুলোকে কি বিদ্যালয় পাল্টাতে পারে?
হ্যাঁ সেটা পারে, যদি লোকাল তার কোনো কর্মসূচি থাকে সেই অনুসারে বিদ্যালয় পরিবর্তন করতে। পরিচালন সমিতির সভাপতি মানে সিদ্ধান্ত না নিয়েও মিটিং স্কুল না, পরিচালন সমিতির সিদ্ধান্ত সব ক্ষেত্রে আমরা নিশ্চয়ই আমরা আলোচনা করে নেই, আমাদের প্রাথমিক আলোচনা হয়েছে এবং আলোচনার নিরিখেই আমরা এটা করেছি, এবং আমরা আলোচনা করেই আমরা 12 জানুয়ারির পরিবর্তে 13 জানুয়ারি আমরা এটা করেছিলাম, যেহেতু আমাদের প্রথম বর্ষ, কর্মদিবসকে নষ্ট না করে বাচ্চাদের সিলেবাসের কথা পড়াশোনার কথা মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েই করেছি। আজকের ছুটিটা সরকারি আশেপাশের অন্যান্য বিশ্ববিদ্যালয় কলেজ এবং স্কুলগুলো বন্ধ রয়েছে, প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে, সেখানে সরকারি উচ্চ বিদ্যালয় মানে সরকারি ছুটির না ছুটির তালিকাতে আমাদের পূর্ণ আমরা পূর্ণভাবে সমর্থ আমরা অবজার্ভ করি, কিন্তু যেহেতু আমাদের ঠাকুর পঞ্চানন বর্মার তিরোদান দিবসটা আমাদের একটা বাড়তি রয়েছে, সেই দিনটাতে আমরা এই ছুটিটা আমরা সংরক্ষিত রেখেছি সেই দিনটার জন্য, যেহেতু আমরা ওই দিনটাকে উদযাপন করি যাতে পড়াশোনার ব্যাঘাত না ঘটে। এছাড়াও একটা অভিযোগ উঠছিল যে 9 তারিখ খেলা হয়েছিল ফেব্রুয়ারি মাসে, সেখানে স্কুল বন্ধ হয় 13 তারিখ। হ্যাঁ 13 তারিখে করা হয়েছিল এই কারণে যে আমাদের একটা সেন্ট্রাল টিম ভিজিট সমগ্র জেলা জুড়ে চলছিল, এ বিষয়ে আপনারা উল্লেখ করবেন যে শালবাড়ি হাইস্কুল জেলায় মিড ডে মিল ব্যবস্থায় বিশেষ দিশা দেখাবে তাদের যে কর্মকাণ্ডগুলো আছে, এবং আমরাও উদ্গ্রীব হয়েছিলাম যে আমরা আমাদের স্কুলের সেন্ট্রাল টিম আসলে সারা ভারতবর্ষে গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলগুলো পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে স্কুলগুলো রয়েছে পশ্চিমবঙ্গ সরকার কী সুন্দরভাবে স্কুলগুলো পরিচালন করবার চেষ্টা করছেন, এবং আমাদের বিদ্যালয়গুলোকে সরকার যেভাবে উন্নতিকরণ করছে তা আমরা যে সেই সরকারের নির্দেশিকা অনুসারে আমরা যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি সেটা সেন্ট্রাল টিম আসলে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে কর্মকাণ্ড শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের যে চিন্তাভাবনা সেটা তারা যাতে দেখতে পায়, আমরা যে সরকারি নির্দেশিকা মেনে কত প্রজেক্ট করেছি, আমরাও উদ্গ্রীব হয়েছিলাম সেন্ট্রাল টিম ঢুকু। বলছি এটা ভিজিটেড যে ডেট ছিল সেই ডেটের মধ্যে আমাদের সরকারি সার্কুলার ছিল বিদ্যালয় কোনো রকমভাবে বন্ধ রাখা যাবে না, সরকারি সার্কুলার অনুসারে আমরা স্পোর্টসের পরে ওর জন্য বন্ধ দিতে পারিনি, এবং আমরা প্রশাসনের পারমিশন নিয়েই আমরা আমাদের বন্ধটাকে কনভার্ট করেছি। যদিও বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি গোকুল রায় বলেন, আপনি শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের সভাপতি কি বলবেন এই বিষয়ে? আমি এখনই আপনাদের মাধ্যমে যে নিতান্ত বললাম যে আজকে কি বিদ্যালয় খোলা আছে, আমি খুব রিসেন্টলি দায়িত্ব পেয়েছি সভাপতি হিসাবে, আমি একটু মাস্টারমশাইয়ের সাথে রেজিস্ট্রারের সাথে কথা বলে নিই, আমি আপনাদের জানাবো যে কেন স্কুল খোলা হবে। এভাবে সরকারি নির্দেশিকা অমান্য করে কি বিদ্যালয় খোলা রাখা যায়? এটা আমারও মনে হয়, আমিও দেখলাম যে রাজ্য সরকারের একটা ছুটি সবগুলোর পাশাপাশি স্কুল এবং অফিস আদালত বন্ধ আছে, সেখানে কেন খোলা রেখেছে আমি একটু হেড স্যার এই জিনিসের সাথে কথা না বলে আমি আপনাদের কিছু বলতে পারবো না, আমি কথা বলি কথা বলে আপনাকে জানাবো। বিদ্যালয় বিরুদ্ধে এর আগে অভিযোগ উঠছিল যে 12 জানুয়ারি স্কুল বন্ধ ছিল, তখনও বিদ্যালয় 12 জানুয়ারি খোলা রেখে 13 জানুয়ারি বন্ধ দেওয়া হয়েছিল, এরপর আমরা দেখলাম যে 9 ফেব্রুয়ারি খেলা হয় এবং সেই উপলক্ষে 13 ফেব্রুয়ারি বন্ধ দেওয়া হয়, মানে একের পর এক অভিযোগ শালবাড়ি স্কুলের বিরুদ্ধে, কি বলবেন? না আমি যতখানি জানি স্পোর্টসের যেটা হয়েছিল আমাদের সম্ভব 9 তারিখ, তারপরে ন্যাশনাল একটা মিড ডে মিলে একটা ভিজিটের কথা আমার জানা ছিল যে 2-3 দিন হওয়ার কথা ছিল, সেই প্রসঙ্গে যতদূর জানা ডিআই ম্যাম বোধহয়, হ্যাঁ যিনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের দায়িত্বে আছেন, উনি বলেছিলেন যে যেহেতু মিড ডে মিলের একটা ভিজিট হওয়ার কথা আছে সেই সূত্রে স্কুলটা বোধহয় 2 দিন পরে বন্ধ দেওয়া হয়েছিল এবং দিনগুলো খোলা রাখা হয়েছিল, এটাই আমার জানা।